WooCommerce জন্য আমরা প্রথমে হচ্ছে WooCommerce গুলো শিখব মানে WooCommerce এর সেটিং গুলো শেখার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা কি বলে সেটাকে এবাডা থিম দিয়ে একটা পরিপূর্ণ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব সেখানে আমাদের অনলাইনে কিভাবে প্রোডাক্ট সেল করব তারপর হচ্ছে পেমেন্ট কিভাবে নিব অর্ডার প্রসেসিং কিভাবে চলবে প্রোডাক্ট কিভাবে আপলোড করব সব বিষয় আজকে ক্লাসে টপিকস সো মনে রাখবেন এই ই-কমার্স কিন্তু WordPress কে জনপ্রিয় করছে মানে WordPress হাইলাইট হওয়ার বা WordPress এত ফেমাস ওয়ার্ড মেইন কারণ কিন্তু ই-কমার্স কারণ ই-কমার্স এত বেশি ফিচার দিচ্ছে এত বেশি ফাংশন দিচ্ছে যেটা আপনার মনে হবে যে এটা ফ্রি তে দেওয়া মানে কেন ফ্রি তে দিল এটা প্রিমিয়াম থাকা দরকার ছিল এরকম মনে হয় इवन আমারও মাঝে মাঝে মনে হয় যে ই-কমার্সটা আসলে কেন ফ্রি এটা তো প্রিমিয়াম থাকা দরকার ছিল এত বেশি ফাংশন দিচ্ছে আমাদেরকে ই-কমার্স আচ্ছা তো দেখেন আমি ই-কমার্সের একটা মানে ডেমো ওয়েবসাইট দেখাই লাইক এবাডা থিমই আছে এবাডা থিম লিখি আরে এবারে থিম লিখলাম ওনা থিম এসে বললো তারপরে আগে বাকি আছে তো বাকি আছে আরো এই কত নাই তাই আমি সঠিক নিয়ে নিই কোনটা আর ডিসিন করে না কোশ্চেন হয়ে গেছে অলরেডি কোশ্চেন আচ্ছা ঠিক আছে সবাই থাকবেন আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে কেউ জানেন না এই কোশ্চেনের জন্য লাস্ট পর্যন্ত থাকতে পারি আচ্ছা মোবাইলে কি সবার এসএমএস আসছে এলইডিপিয়া থেকে না আছে তো কিসের এসএমএস আমার তো আসছে এলইডি থেকে এটা এসএমএস দিছিল আপনাদের সবার ছিল আমার আসছে আপনাদের অথবা নাম্বারে গন্ডগোল আছে আমার তো আসছে কি সম্পর্কে আসছে কি বলতে আপনাদের ফোন নাম্বার কি ভালোভাবে বলছিলেন ফোন নাম্বার তো ঠিকই দেওয়া ছিল আর কি সম্পর্কে আসছিল আমি তো জানি না আমার তো আসে নাই মেবি আমার ফোন মনে বন্ধ ছিল একে তো হয়তো না আসলে ইয়া ওটা আসলে ছিল ওই যে ইয়াতে ক্লাসটা ঠিকভাবে করতেছো কি না এটা জানার জন্য ওই শীটটা ছিল ওটাতে ও আচ্ছা আচ্ছা একটা মডার্ন শপ নামের একটা ডেমো আছে ও অ্যাসাইনমেন্ট তো দেখি না এখন দেখব আগে কাজ শুরু করি কাজ আগে করতে হবে এখন অনেকেই আছেন এই দেখেন এটা একটা পরিপূর্ণ ই-কমার্স ওয়েবসাইট এটার মধ্যে দেখেন এই যে প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে এগুলো কিনা বেচা করা যায় লাইক আমি যদি এই যে ফুল শপে যাই তো এখান থেকে প্রোডাক্ট কেনা যাবে এরকম অপশন আছে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ এখানে যে অনেক প্রোডাক্ট আছে যে কোনো একটা প্রোডাক্ট নেই কোনো প্রোডাক্টে দেখি ক্লিক করা যায় না এটাতে নেই প্রোডাক্ট পেজে চলে আসছে আমরা অলরেডি কার্ট পেজে ক্লিক করে ফেলছিলাম কার্ট আইকনে যার কারণে এইখানে চলে আসছে তো নো প্রবলেম দেখেন একটা প্রোডাক্টে কি কি বিষয় থাকে একটা প্রোডাক্টে হচ্ছে আপনার টাইটেল তো মাস্ট প্রোডাক্টের নাম প্রাইস ডেসক্রিপশন হ্যাঁ কয়টা কিনবেন এই ফাংশন তারপর হচ্ছে একাধিক ছবি নেওয়ার অপশন একাধিক নেওয়ার অপশন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এরকম ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন, তারপর হচ্ছে রিভিউ, নিচে হচ্ছে সোশ্যাল আইকন কিছু, তারপর হচ্ছে মানে রিলেটেড প্রোডাক্ট, মানে এগুলোকে বলা হয়। দেখেন এখানে যখন কার্ট বাটনে চলে আসছে, সো আপনি চাইলে চেক আউট করতে পারবেন, মানে কিনে ফেলতে পারবেন এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটের মধ্যেই আপনি পেমেন্ট করতে পারবেন, কিনতে পারবেন সবকিছু। টোটাল একটা ই কমার্সের যে সলিউশন পুরোটাই এই ওয়েবসাইটের মধ্যে আসে। সো এইরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করবো যেখানে ফাংশনালিটি গুলো এরকম থাকবে, প্রোডাক্ট আপলোড করা যাবে, এরকম ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট, এই যে এরকম এত বড় ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ করে কন্টিনিউ করে সে প্রোডাক্টে কিনতে পারবে, এরকম একটা ফেসিলিটি বা অপরচুনিটি আমাদের ওয়েবসাইটে থাকবে। তো আজকের ওয়েবসাইটে আমরা এটাই ক্রিয়েট করে দেখবো। তো আমি চাচ্ছি আমার 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 ওয়েবসাইটেই দেখায় নাকি, বা আমরা স্ক্র্যাচ থেকে একটা করতে পারি। আমরা কিন্তু মানে প্রথমে চাচ্ছি উকমার্সের যে সেটিংটা, উকমার্সের যে ফাংশনালিটিটা, এটা শিখতে। উকমার্সে কি কি বিষয় থাকে, উকমার্সে প্রোডাক্ট কিভাবে আপলোড করে, উকমার্সের সেটিং, উকমার্সের সেটআপ, এই বিষয়টা শিখতে যাচ্ছি। প্রথমে হচ্ছে এটা শিখবো, তারপর আমরা অ্যাপ্লাই করব একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটে, একটা পূর্ণাঙ্গ ইকমার্স ডেমোতে, সেখানে আমরা এগুলো অ্যাপ্লাই করবো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তাহলে যে কোনো একটা ইয়েতে করি। আমরা গতকালকে যেন পেন্টিয়ন সাইটে কাজ করতেছিলাম না, Pentium.io তে যাই। ও গেট স্টার্টেড ক্লিক করতে হবে ভাইয়া, লগইনে যাব না, ওই একই বিষয়। আমি মেইলটা দিব শুধু, ওইটা তাহলে ওই ওই একই বিষয় দেখাবো। এটা না আমাদের ছিল কাউসার 504, এটা ওপেন করছি। জি ভাইয়া, সাইট অ্যাডমিন, আচ্ছা বলেন এই ওয়েবসাইটে আছে। উকমার্সের কাজ হচ্ছে কি, প্রোডাক্ট, সেখানে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টগুলো সেল করা যাবে, কেনা যাবে, আপলোড করা যাবে এবং পেমেন্ট করা যাবে। এটা হচ্ছে উকমার্সের ফাংশন। ইভেন উকমার্সের যে উকমার্স, মানে উকমার্স একটা প্লাগইন, এই প্লাগইনটা দেখেন কতবার ডাউনলোড হয়েছে। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করব, পেজের নাম থাকবে শপ। আচ্ছা এক কাজ করি, একদম ফ্রেশ থেকে করি, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি টুলস থেকে কার মাইক্রোফোন অন করা, ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করুন। আচ্ছা আমি ডিফল্ট এটাই থাকি যে এখন আমি এখানে WooCommerce-টাকে ইনস্টল করব WooCommerce প্লাগইন যেটা হচ্ছে এই যে এই প্লাগইনটা দেখেন তো এটা ডাউনলোড কতবার হয়েছে অ্যাক্টিভ ইনস্টল কতবার কত ওয়েবসাইটে 5+ মিলিয়ন মানে কত 50 লক্ষ প্লাস ওয়েবসাইটে এই মুহূর্তে এটা অ্যাক্টিভ আছে 50 লক্ষ ওয়েবসাইটে যদি অ্যাক্টিভ থাকে তাহলে 50 লক্ষ ওয়েবসাইটে কাজ করার কিন্তু অপরচুনিটি আমাদের আছে इवन আপনি যদি WooCommerce-এর একটা স্পেশাল ক্যাটাগরি আছে WooCommerce-এর অনেক ক্যাটাগরি আছে তার মধ্যে আমি একটা ক্যাটাগরি বের করছি WooCommerce-এর এটা হচ্ছে এই যে WooCommerce বাগ ফিক্স একটা ক্যাটাগরি আছে তো এই ক্যাটাগরিতে দেখেন এটা আমার স্টুডেন্ট 7554টা গিগ এখানে আছে এটা আমার স্টুডেন্ট इवन এই গিগ ইমেজ তো আমি তৈরি করে দিয়েছি আমার স্টুডেন্ট ডেভেলপার আলিফ আমার স্টুডেন্ট আলামিন দেখেন ক্যাচ করতেছ না এই গিগটা কিন্তু আমি সবাইকে মানে ক্লাসের মধ্যে খুলে দেখাইছিলাম আমার স্টুডেন্ট আচ্ছা স্যার আলামিন ভাই যে লেভেল 1 এর সেলারটা হইছিল উনি কি মানে এটা কি রিভিউর উপর নির্ভর করে না ডলারের উপর সবকিছু মেইনটেইন করতে হবে সিস্টেম আছে দেখাবো আপনাদেরকে তো দেখেন এখানে 4-5 জন মানে 7554টা গিগের মধ্যে আমার প্রত্যেকটা গিগের মানে ফার্স্ট পেজে মানে প্রত্যেকটা পেজে 48টা করে গিগ থাকে তো দেখেন তো 48টা গিগের মধ্যে আমার স্টুডেন্টদের গিগ আছে 4-5টা इवन আমি হচ্ছে ক্লাসে এই গিগটা খুলে দেখাইছিলাম যে এইভাবে খুললে গিগ র্যাঙ্ক করবে তো তারা সেই ইনস্ট্রাকশন ফলো করছে যে নূরজামাল কয়েকদিন আগে খুলছে সেই গিগটা তো এই যে আলামিন তো আপনারা সবাই চিনেন যে আমার সবথেকে মানে কাছের স্টুডেন্ট সে আমার প্রথম স্টুডেন্ট তো এই যে ডেভেলপার আতিফ সেও হচ্ছে সফটওয়্যার স্টুডেন্ট আমার 180তম ব্যাচে তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমি যেভাবে দেখাইছি সেই প্যাটার্নগুলো ফলো করছে তারা কিন্তু সেল পাচ্ছে দেখেন আলামিন এই গিগে কাজ করছে 10টা কাজ করছে তারপর সে এখানে 3টা কাজ করছে এরকম তারা কিন্তু কাজ পাচ্ছে তো আপনি যখন গিগ খুলবেন আমি এভাবে যেভাবে দেখাইলাম এভাবে যদি গিগ খোলেন তো ডেফিনেটলি আপনিও কাজ পাবেন যেহেতু তারা কাজ পাচ্ছে এবং তারা তাদের গিগ র্যাঙ্ক হচ্ছে ফাইবারে একটা অ্যালগরিদম কাজ করে আপনি যদি গিগটা প্রপারলি খুলতে পারেন গিগটা যদি ফার্স্ট পেজে চলে আসে আপনি ডেফিনেটলি সেল পাবেন এই যে এই গিগে দেখবেন সেল আসবে এটা দেখদিন হলো র্যাঙ্ক হয়েছে এটাতে সেল আসবে প্রচুর সেল একদম 2 নাম্বার গিগ কিন্তু 7000 গিগ থেকে 7500 গিগ থেকে 2 নাম্বার গিগ চলে আসছে इवन এই ফটো পিকচার যে এটা আমার টিম মেম্বার ডিজাইন করে দিয়েছে তো কে জয়েন করতে চাচ্ছেন আমাদের সাথে আচ্ছা তো এইভাবে আমরা যখন ফাইবারের গিগগুলো নিয়ে আলোচনা করব ফাইবারের গিগগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলবে তখন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কি বিষয়গুলো আমি দেখাচ্ছি যেমন এই যে এখন WooCommerce নিয়ে আলোচনা করতেছি WooCommerce-এর গিগ দেখালাম WooCommerce-এ আমার স্টুডেন্টদের গিগ ফার্স্ট পেজ আছে সেটাও দেখালাম আপনাদের গিগগুলো কি এখানে আসা সম্ভব না ডেফিনেটলি আসবে আগামী সপ্তাহে আপনাদের কারো না কারো গিগ আমি এই পেজে দেখতে চাই সেটা আমি যেভাবে খুলে দেখাবো ক্লাসে তাহলে আপনাদেরটাও আসবে অবশ্যই আসবে তো আপনাদের গিগ যদি ফার্স্ট পেজে এই ক্যাটাগরি কিওয়ার্ডে আসে ডেফিনেটলি আপনি সেল পাবেন ওকে তো এইজন্য আপনাদের যেটা করতে হবে এই যে WooCommerce প্লাগইন আসছে আমরা, এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা খুব ভালোভাবে পড়বেন। এই ডেসক্রিপশনটা যদি ভালোভাবে পড়েন ইনশাআল্লাহ WooCommerce সকল কোশ্চেন, যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটা কিভাবে হবে, এটা কি করতে পারবা, সকল কোশ্চেনের উত্তর আপনি দিতে পারবেন শুধুমাত্র এই ডেসক্রিপশনটা যদি পড়েন। মানে এই ডেসক্রিপশন লেখাটা পড়বেন শুধু, এই যে DESCRIPTION ডেসক্রিপশন, এইটুকু পড়বেন শুধু, ঠিক আছে? ডেসক্রিপশন মানে হচ্ছে এই যে এইটুকু, হয়তো আপনার একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে, আপনি ট্রান্সলেট করেও দেখতে পারেন। বাট আপনি যদি এটা কমপ্লিট করেন তাহলে মনে রাখবেন এইখানে যখন আপনার গিগ আসবে প্রচুর ক্লায়েন্ট আপনাকে নক করবে। এখানে যখন আপনার গিগ আসবে ক্লায়েন্ট আপনাকে নক করবে, ক্লায়েন্ট আপনাকে নক করলে আপনি যেন সেটার ইনস্ট্যান্ট আনসার দিতে পারেন। দেখেন 112টা কাজ করছে, 112টা কাজ করছে, 254টা রিভিউ, এগুলো কিন্তু কাজ আরো বেশি করছে, 150 কাজ করছে, এখানে 300 কাজ করছে, অ্যারাউন্ড 450 কাজ করছে। তো কি ক্যাটাগরিতে? WooCommerce এর বাগ ফিক্স করে দেওয়ার ক্যাটাগরিতে যদি এত এত কাজ তারা পায়। জি, এরা কি শুধু ওই যে WooCommerce নিয়েই কাজ করে একটা টপিকের উপরেই, যারা এখানে WooCommerce আছে এখানে শুধুমাত্র WooCommerce না, WooCommerce এর অনেক ক্যাটাগরি আছে, WooCommerce এর বাগ ফিক্সিং নিয়ে কাজ করে। এই যে fix WooCommerce issues in 2 hours, fix WooCommerce issues, fix WooCommerce issues, মানে WooCommerce এর বাগগুলোকে ফিক্স করে দিচ্ছে। WooCommerce এর বাগগুলো ফিক্স করে এই অ্যামাউন্ট নিচ্ছে এবং এত বেশি কাজ পাচ্ছে। সো এই ডেসক্রিপশনটা মাস্ট বি পড়তে হবে, আপনারা পড়বেন, সেটা আমি এক্সপেক্ট করতেছি। ওকে, তো এই প্লাগইনটা নিয়ে আমরা এখন হ্যাঁ 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 একটা সেটিং, মানে একটা ক্লিক করলে কাজ হয়ে গেছে। $5 $10 কাজ, এটা এটা বেশি বেশি দামি কাজ না। তবে WooCommerce এর একটা স্টোর ক্রিয়েট করে একদম ফুল স্ক্র্যাচ থেকে শুরু করে শেষ পর্যন্ত করলেন তাহলে সেটা বাজেট হবে $300-400। মানে WooCommerce প্লাগইনটা পুরোটা যদি কাজ করে, তারা তো শুধু একটা বাগ ফিক্স করতেছে। দেখেন এই যে মানে গিগের সিস্টেম গুলো দেখেন, আমি আমার আলামিনের গিগটাই দেখাই। আলামিন হচ্ছে একটাই প্যাকেজ ভাইয়া। হ্যাঁ, গিগে কি নিজের ছবি দেয়া যাবে? যেমন আমরা প্রথমটা দেখলাম ওখানে তো নিজের ছবি ছিল, দেওয়া যাবে, দেওয়া যাবে। বাট নিজের ছবি দিয়ে কি করবেন? গিগ হচ্ছে সার্ভিস রিলেটেড, আপনার সার্ভিসকে যত বেশি ডিসক্রাইব করা যায় তত বেশি। দেখেন 2টা অর্ডারও অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। তো দেখেন সে বেসিক প্রাইস দিচ্ছে $15, এখানে সে এই যে স্মল ইস্যুগুলো ফিক্স করতেছে। স্ট্যান্ডার্ডে এসে সে $50 নিচ্ছে, সে 2-3টা ইস্যু ফিক্স করতেছে। প্রিমিয়ামে সে $80 নিচ্ছে, সকল ইস্যু সে ফিক্স করে দিচ্ছে। তার মানে কি ভালো একটা প্রাইসিং এখানে সে অ্যাড করছে। ইভেন এইভাবে সে কতগুলো কাজ করছে? অ্যারাউন্ড 70টা কাজ করছে, 2টা অর্ডার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তার মানে প্রচুর ডিমান্ড না এই টপিকসটা, এই টপিকস এবং এই হটকেটটা আপনার আজকেই শিখে ফেলতেছেন। তাহলে এই আজকে যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু আজকে এই গিগটা খোলার উপযুক্ত, যদি কাজটা করেন। মানে কালকে যদি আমি আপনাদের সবার অ্যাসাইনমেন্টে এটা দেখি যে হয়েছে, আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন, তাহলে কিন্তু পসিবল, এভরিথিং উইল বি পসিবল ইফ ইউ ওয়ার্ক অন ইট। আপনি যদি কাজ করেন তাহলে সবকিছুই পসিবল। ইভেন আপনার গিগটা এরকম হবে কয়েকদিন পর, 50টা রিভিউ, 60টা রিভিউ, 100টা রিভিউ, এরকম হবে আপনার গিগটা যদি কাজ করেন প্রপারলি। আচ্ছা, আবার অনেকে বলতে পারেন স্যার আপনার কাজ নাই কেন? আমার কাজ নাই কারণ আমি হচ্ছে এখানে টাইম দিই না। কেন দিই না? কারণ এই $5-10 থেকে আমি যদি বাইরে টাইম দিই সেটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়। আর ফাইবারকে আমার মাঝে মাঝে মানে ফাইবারের প্রতি ফেড আপ হয়ে যায়। আপনাদেরকে হয়তো কালকে বলছি বা অন্য বেঁচে বলছি কালকে যে আমি ফাইবার থেকে 20টা, আমি ফাইবারে শুধু 1 মাস কাজ করছি। এটা আমার নতুন অ্যাকাউন্ট। আমার এর আগে আরো 3টা অ্যাকাউন্ট ছিল, আপনার যদি দেখাই, ধরেন প্রোফাইলে গেলাম, এটা আমার মানে অ্যাকাউন্ট ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। তার আগে আমার আরো 2টা অ্যাকাউন্ট ছিল, সেগুলো ডিলিট করে, মানে আগে একটা ছিল প্রথম যখন কাজ শিখছি তখন, সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে একটা বাজে রিভিউ খাওয়ার কারণে। তারপর আরেকটা অ্যাকাউন্ট, সেটা আমি 1.5 বছরের মতো ইউজ করছি, এটা সব থেকে বেশি ইউজেবল অ্যাকাউন্ট ছিল। আর এটা হচ্ছে আমি ফেব্রুয়ারি মাসে খুলছি, তার মানে অ্যারাউন্ড 3-4 মাস হয়েছে অ্যাকাউন্ট খুলছি। এটা ফেব্রুয়ারি না, মার্চ, এপ্রিল, মে, জুন, 3-4 মাস হয়েছে। তার মধ্যে আমি হচ্ছে রেডি হয়েছি, কিছু সময় লাগছে। তো আমি মূলত এই অ্যাকাউন্টে কাজ করছি শুধুমাত্র মে মাসে। আমি যদি আমার আর্নিং অ্যানালাইটিক্সটা দেখাই আপনাদেরকে, শুধুমাত্র মে মাসের আর্নিংটা যদি আমি দেখাই, মে মাসে আমি কাজ দেখাই, তো একদম প্রথম থেকে দেখি। মে মাসের 8 তারিখ থেকে আমি কাজ করা শুরু করছি মেনলি। তো দেখেন 8 তারিখ মানে $16, $4, $4, $4, $4, 24, 24, 40, 12, যেটা একটা ক্যান্সেল হয়েছে 52, 4, 24, 24, 24, 24, 40, 4, 4, 24, 40, দেখেন এই যেগুলো প্রত্যেক দিনই মোটামুটি ট্রানজাকশন হয়েছে। তো অ্যারাউন্ড আমি মে মাসে $500 প্লাস আর্নিং করছি। ইভেন সেখানে এই যে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিল, ও সরি না এটা হচ্ছে একবার উইথড্র করছিলাম। তো মোটামুটি 500 সামথিং এক মাসে আমি আর্নিং করছি এই অ্যাকাউন্ট থেকে। তো আপনারা যদি মানে কাজ করেন, মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা থাকে, আমি যেটা করি যে আমার হচ্ছে এখানে আমি 27টা টোটাল অর্ডার কমপ্লিট করছি, এভারেজ সেলিং প্রাইস ছিল আমার 31, আর জুলাই মাসে ওই যে একটা কাজ কমপ্লিট করা হয়েছে। তো যেটা করি আমি সবসময়, এই যে 27টা অর্ডার কমপ্লিট করছি, এখানে মোটামুটি আমার 8-9টা ক্লায়েন্ট ছিল, সেখান থেকে 4-5 জন ক্লায়েন্ট কিন্তু আমার পার্মানেন্ট হয়ে গেছে। তারা যদি তাদের কাছ থেকে যদি আমি ফাইবারে কাজ নিতাম, এতদিন পর্যন্ত 100+ অর্ডার আমার কমপ্লিট হয়ে যেত, এখানে আর্নিংটা হয়তো 5K দেখাইতো। তো এখানে আমার আর্নিংটা দেখাইলে 20% কিন্তু ফাইবার নিয়ে নিত। আমি চাই না, আমি কষ্ট করে কাজ করি, আমার টিম মেম্বার আছে, আমি চাই না আমার কাছ থেকে ফাইবার 20% কেটে রাখে। তো এই জন্য আমি যেটা করি, সবগুলো ক্লায়েন্টকে একটা প্রমোশনাল অফার দিই যে তুমি এখানে যদি আমাকে $100 দাও, মার্কেট প্লেসের বাইরে তুমি আমাকে $80 দিলে আমি খুশি। ইভেন আরো ফাস্ট রেসপন্স তুমি পাবা, আরো ফাস্ট কাজ তুমি কমপ্লিট করে নিতে পারবো আমার কাছ থেকে, এবং তাকে আমি অনগোয়িং সাপোর্ট দিই। $20 সে কম পাচ্ছে, ইভেন কোনো হ্যাসেল নাই। ইভেন আমি যখন মানে অর্ডার যখন সে আগে পে করতেছে, আর ফাইবারে যদি আমি পেমেন্টটা নিই তাহলে 14 দিন পর অর্ডার কমপ্লিট হওয়ার পর, ধরেন আজকে অর্ডার দিল, 5 দিন পর অর্ডার কমপ্লিট হলো, আবার 5 দিন পর মানে আরো 14 দিন পর অ্যামাউন্ট আমার কাছে আসবে, আবার 14 দিন পর অ্যামাউন্ট আসার পর এখান থেকে ফাইবার থেকে পিওনের উইথড্র দিতে হচ্ছে। পিওনের যাইতে 2-3 দিন লাগে, পিওনের থেকে ব্যাংকে যাইতে উইথড্র দেওয়া লাগতেছে, পিওনের থেকে ব্যাংকে যাইতে আবার 2-3 দিন লাগে, তো আবার ব্যাংকে আমার যাইতে হয়। তো সব মিলিয়ে মানে পুরোপুরি 20 দিন সময় লাগে একটা অর্ডার কমপ্লিট করে, টাকা আপনার পকেটে আসতে 20 দিন সময় লাগে। আর আমি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ নেই, যেগুলো নিচ্ছি, ইনস্ট্যান্টলি টাকাটা পাচ্ছি। এখন ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, এখন টাকাটা পেয়ে যাচ্ছে, তারপর কাজ করতেছি, তো কোনটা ভালো? তো আমি যেটা করি সবসময় মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদেরকে নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা যেটা করবেন, মানে প্রথমে মার্কেট প্লেসই তো মেইন, ক্যারিয়ারটা শুরুই হবে মার্কেট প্লেস দিয়ে। মার্কেট প্লেসে আমি কিন্তু ফাইবারে কাজ করতাম, আমার পুরোপুরি ডেডিকেশন নিয়েই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করছিলাম ভালোভাবে কাজ করার জন্য। তো কয়েকটা অর্ডার ক্যান্সেল হয়েছিল, যে কাজগুলো আমি কমপ্লিট করছি। ইভেন আমি যদি একটা অর্ডার দেখাই আপনাদেরকে, ওই যে $400 যে কাজটা ছিল, ওই কাজটা কিন্তু মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসছে। ক্লায়েন্টকে $400 এখানে অর্ডার দিছে, সেটা ক্যান্সেল করে তারপর মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের কাছ থেকে $350 পেমেন্ট নিয়েছি। তো দেখেন কত বেশি মানে মানে হ্যাসেল আমি নিছি, বাট হ্যাসেল নিলেও আমি কাজটা পেয়ে গেছি। এই যে এই কাজটা মেনলি $230 একটা কাজ ছিল, এক মাস যাবত কাজ করছি, অ্যারাউন্ড 20 দিন কাজ করছি, আরো বেশি 25 দিনের মতো। এই কাজটার কারণেই আমি মার্কেট প্লেস থেকে মানে ডিস্ট্রাক্ট হয়ে গেছি। অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট ছিল, তার কাজ আমি মোটামুটি মানে মোটামুটি কি তার ওয়েবসাইটটা দেখাই আপনাদেরকে। One of the best design কাজ ছিল এটা আমার। ইভেন আমি এই ওয়েবসাইটে কাজ করছি, ফাংশনালিটি নিয়ে, এই প্রবলেম নিয়ে, সেই প্রবলেম নিয়ে অনেক কাজ করছি ওয়েবসাইটে। বাট সবকিছু করার পর ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করছে শুধুমাত্র একটা ফন্ট চেঞ্জ করার জন্য, যে ফন্টটা চেঞ্জেবল না, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ওটা চেঞ্জ করা যাবে না। যেমন ড্যাশবোর্ডে যে আমাদের মেনু বারে যে এই অপশনগুলো আছে, সেগুলো কি চেঞ্জ করা যাবে? যেমন আমি যদি ড্যাশবোর্ডে বলি যে এই পেজের যে ফন্টটা আছে এটা চেঞ্জ করা যাবে, প্লাগইনের যে ফন্টগুলো আছে এগুলো চেঞ্জ করা যাবে, সম্ভব? পসিবল না। তো ক্লায়েন্ট আমাকে এরকম একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যেটা পসিবল না, যে মানে অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর, অর্ডার কমপ্লিট হয়ে গেছে, 14 দিন পর টাকা হচ্ছে আমি নিতে পারবো। ইভেন সেখানে 11 দিন হয়ে গেছিল, আর 3 দিন পর টাকাটা আমার পকেটে আসবে, মানে আমি তুলতে পারবো। তো এরকম অবস্থায় এসে সে মিউচুয়াল ক্যান্সেল করছে, ফাইবারকে বলছে, ফাইবারকে বলছে যে সে কাজ কমপ্লিট করে নাই। ইভেন আমি কাজ কিন্তু 11 দিন আগে কমপ্লিট করছি, এবং কতটা হ্যাসেল নিয়ে যে কাজটা করছি, দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট বানাইছিলাম। ফুল ফাংশনাল অস্ট্রেলিয়ান একজন ক্লায়েন্ট ছিল, তো এখানে অনলাইন কোর্স আছে, হ্যাঁ অনলাইন কোর্সের ওয়েবসাইটে আমি বানাই। তো এই ওয়েবসাইটটা $230 বাজেট ছিল পুরোটাই। এটার জন্য আমার যে ডিজাইনারকে আমি রাখছিলাম তাকেও আমি পেমেন্ট করছি। তো মোট কথা আমি অ্যাজ এ ফাইবার কমিউনিটি লিডার, আমি একজন ফাইবার কমিউনিটি লিডার হয়েও পারি নাই এই অর্ডারটা ক্যান্সেল ঠেকাইতে। আমি কাজ কমপ্লিট করছি, আমার দিক থেকে কোনো মানে লেকিং ছিল না, তারপরে আমি পারি নাই এই অর্ডারটা কমপ্লিট করতে। অ্যাজ এ কমিউনিটি লিডার ফাইবারের কোরে কাজ করি আমি, তারপরেও পারি নাই। এই জন্য আমি ফাইবার থেকে ডিস্টার্ব হয়ে গেছি, ফাইবারের বাইরে সব ক্লায়েন্ট নিয়ে আসি। $400 অর্ডারটা আমি ক্লাসের মধ্যে নিছি, নিয়ে চাইছিলাম যে এটা ফাইবারে কমপ্লিট করে আবার হচ্ছে লেভেলটা ফিরে নিয়ে আসি, বাট এটাও করিনি। কেন করবো? ফাইবার তো আমার, আমি $400 অর্ডার যদি আমার ওইখানে হয় তাহলে ফাইবার আমার কাছ থেকে $80 কেটে নিবে, আমি পাবো 320, আবার পাবো 20 দিন পরে। তো এই জন্য মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসি, এবং ইভেন সেই টাকা তুলে অলরেডি খেয়েও ফেলছে অর্ধেক। আচ্ছা, তো দেখেন আমি যেটা জি ভাইয়া, যে ওই যে মার্কেট প্লেসের বাইরে যখন আপনি নিয়ে আসবেন তখন তারা কিভাবে পেমেন্ট করবে, মানে কিভাবে ওই পেমেন্টটা হবে? বেশ কিছু অপশন আছে। নাম্বার হচ্ছে আপনার মানিগ্রাম, নাম শুনছেন মানিগ্রামের? জি ভাই শুনছি। ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলোর মাধ্যমে পেমেন্ট করে ক্লায়েন্ট। আবার হচ্ছে ক্লায়েন্টের পেওনিয়ার, যে আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, ইন্টারন্যাশনাল পেওনিয়ার অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টেও ক্লায়েন্টরা সরাসরি তার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারে টাকা, লাইক বিকাশের মতো। আপনার যদি বিকাশ থাকে আরেকজনের বিকাশে আপনি টাকা দিতে পারবেন না, এরকম আমাদের হচ্ছে ওটা বিকাশের মতো অ্যাকাউন্ট পেওনিয়ার। আপনাদেরকে সেটা দেখানো হবে যে কিভাবে সেটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাপ্রুভাল হবে, সব প্রসেস দেখানো হবে। এখন এত জটিলতার মধ্যে যাই না। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো, উকমার্সটা খুব ভালোভাবে শিখবেন। মার্কেট প্লেসে কাজ পাওয়া কোনো ব্যাপার না, আপনারা অবশ্যই মার্কেট প্লেসে কাজ পাবেন, আমার স্টুডেন্টরা পাচ্ছে, আপনারাও পাবেন। তো আমি প্লাগইন থেকে এসে উকমার্স প্লাগইনটাকে ইনস্টল করে নিচ্ছি। এখানে এসে উকমার্স লিখবেন। অটোমেটিক নামের কোম্পানিটা এটা বানাইছে উকমার্স, এই যে এটা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, 6 দিন আগে এটা লাস্ট আপডেট হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা স্যার, আমরা যখন অনলাইন সার্ভারে কাজ করব তখন মনে করেন ওয়ার্ডপ্রেসের যে মনে করেন আমরা ইয়াগুলো করব, প্লাগইনগুলো যদি বাইরে থেকে ইনস্টল দেই বা ডাউনলোড করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা পাবো কিভাবে যে আমাদের এই ফাইলের ভিতর রাখতে হবে প্লাগইনটা? সি প্যানেলে জ্যাম্পের এসটিডক্সের ভিতর যে আমরা ফাইলগুলো থাকে, ঠিক একইভাবে লাইভ সার্ভারের জন্য একটা সি প্যানেল থাকে, সেটা সি প্যানেলের ভিতর থেকে পাবো আমরা, সেটা দেখাবো ক্লাস। আচ্ছা, সামথিং লাইক আমরা লোকাল হোস্টে যেভাবে কাজ করি ওভাবেই কি আমরা ভাই হার্ভার্ডের ওই প্রিমিয়াম ডেমোটা কপি করে এনে এখানে করতে পারবো, এই এটা সি প্যানেলে রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবো। তো দেখেন উকমার্সটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভে ক্লিক করলে যেটা হবে, এই সব ড্যাশবোর্ড চলে যাবে, একটা নতুন পপআপ আসবে, সেখানে উকমার্সটাকে সেটআপ করতে বলা হবে। সো অ্যাক্টিভে ক্লিক করতেছি। আমাদের আজকে হচ্ছে আমাদের বিজনেস ডে, মানে সপ্তাহে 1-2 দিন আমাদের মানে খুব বেশি থাকে, মানে পেমেন্ট আমরা রিসিভ করি। সো আজকে হচ্ছে সেই ডে শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা 10টা বেজে গেছে না। ওয়েলকাম টু উকমার্স, গেট ইউর স্টোর আপ অ্যান্ড রানিং মোর কুইকলি উইথ আওয়ার নিউ অ্যান্ড ইমপ্রুভড সেটআপ এক্সপেরিয়েন্স। তো আমরা ইয়েস প্লিজে ক্লিক করব। এখানে টোটাল 5টা অপশন আছে, 5টা ডিটেইলস আমাদের দিতে হবে। লাইক প্রথমটা হচ্ছে স্টোর ডিটেইলস, এটা এখানে হচ্ছে আমাদের স্টোরটা কোথায়, কোন দেশে, পোস্ট কোড কি, এগুলো জানতে চাচ্ছি। তো আমরা দিলাম অ্যাড্রেস লাইন হচ্ছে আমাদের এই স্টোরটা অবস্থিত হচ্ছে উথুরা বালুকা। অ্যাড্রেস লাইন 2 তে আমি দিয়ে দিচ্ছি ময়মনসিংহ। কান্ট্রি রিজিয়ন হচ্ছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ ময়মনসিংহ। তো এখান থেকে খুঁজে বের করতে হবে বাংলাদেশে ময়মনসিংহ। ময়মনসিংহ তো দিয়ে দিলাম, সিটি হচ্ছে ময়মনসিংহ। পোস্ট কোড হচ্ছে আমাদের 2222। কন্টিনিউতে ক্লিক করতেছি ইনফরমেশনগুলো দিয়ে। ইয়েস মি এটা দিলেন, এটা আরো একটু বেটার WooCommerce পাবো, আমরা ইউজার ট্র্যাকিংটা পেয়ে যাব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন চলে আসছে ইন্ডাস্ট্রি। ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট? কোন ইন্ডাস্ট্রি? ফ্যাশন, অ্যাপারেলস অর অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট, মিউজিক, ফটোগ্রাফি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার। আমাদের তো ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, আমরা কম্পিউটারের প্রোডাক্ট সেল করি, বিভিন্ন ডেস্কটপ কম্পিউটার এগুলো আমরা সেল করি। কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদেরটা ফিজিক্যাল প্রোডাক্টও থাকবে, ডাউনলোডেবল প্রোডাক্টও থাকবে। ফিজিক্যাল প্রোডাক্ট মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো স্পর্শ করা যায়, লাইক কম্পিউটার, ল্যাপটপ এই টাইপের। আর ডাউনলোডেবল প্রোডাক্ট হচ্ছে কোনো একটা পিডিএফ বা কোনো কোর্স এই টাইপের কিছু, বা ভিডিও বা অডিও এগুলো। তো আমাদের এখানে দুইটা প্রোডাক্টই আমাদের থাকবে আমাদের WooCommerce স্টোরে। তো নিচের গুলো হচ্ছে সাবস্ক্রিপশন বেস, আমাদের সাবস্ক্রিপশন বেস কোনো কিছু আপাতত নেই, সো আমি এগুলো স্কিপ করছি। কন্টিনিউতে ক্লিক করলাম, এগুলো আমরা দেখব যখন সাবস্ক্রিপশন থাকবে। তো পুরো একটা মানে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিছে $199, ওইটা কি বুঝলাম না, ওই সাবস্ক্রিপশনের এখানে। তো সাবস্ক্রিপশন হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন ওই টাইপের। তো আমাদের মানে আমরা যেহেতু আমাদের নিজেদের স্টোরটাকে ম্যানেজ করতেছি, সো আমরা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন কত নিব সেই বিষয়টা ওখানে বলা হয়েছে আর কি। ওকে, তো ওইগুলো আমরা দেখব। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে? সো কয়টা প্রোডাক্ট আমরা ডিসপ্লে করতে চাচ্ছি। আমার হচ্ছে ধরে নিলাম যে 11 থেকে 100টা এর মধ্যে থাকবে, পরে আমরা এগুলো আবার সব চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। কারেন্টলি সেলিং এলসওয়্যার, আমরা কি এখন বর্তমানে কোনো জায়গায় সেল করতেছি? হ্যাঁ ডেফিনেটলি, আমরা ফেসবুক পেজের মাধ্যমে সেল করতেছি, আমাদের ইন্ডিভিজুয়ালি মানে লোকজন এসে আমাদের কাছ থেকে নিচ্ছে। সো আমি এটা দিয়ে দিলাম ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম। তারপর আমরা ফেসবুকটাকে মার্কেটিং করার জন্য রাখবো, তো ফেসবুক পেজের সাথে আমাদের ওয়েবসাইট ইন্টারেক্ট হয়ে যাবে। মেইলচিম্প, মেইলগুলো কালেক্ট করার জন্য থাকবে। ড্রাইভ সেলস উইথ গুগল অ্যাডস, এটা আপাতত স্কিপ করি, এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, এখন আমাদের এটা দেখতে হবে না। আমরা কি এই ফেসবুকটা অন করে রাখবো অপশনটা? না না, এই ফেসবুক আর মেইলচিম্প এগুলো অন করে রাখবেন, কারণ এগুলোর ফাংশনালিটি আছে, আমরা দেখবো যেহেতু। তারপর এখানে বলা আছে হোয়াটস ইউর কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ। তো আমরা 2,10,000 থেকে 8,50,000 টাকা পর্যন্ত সেল করতে পারি অ্যানুয়াল রেভিনিউ। মানে মানে হ্যাঁ এটাই হবে, কারণ 8,50,000 উপরে তো হবে না, কারণ আমরা শুরুই করছি কয়েকদিন হলো। তো এটাই ধরে নিলাম, যদি চাই আমরা বেশি। এইগুলো মানে জাস্ট WooCommerce জানতে চাচ্ছে যে আপনার কিরকম রেভিনিউ আছে, তো এটা দিয়ে দিলাম। হুইচ প্ল্যাটফর্ম ইজ দ্য স্টোর ইউজিং? তো আমরা ইউজ করতেছি কোনটা? Shopify, BigCommerce, Magento, Wix, Amazon, eBay, Etsy, Squarespace, others. আমরা হুইচ প্ল্যাটফর্ম ইজ ইউর স্টোর ইউজিং, এটা মানে হচ্ছে যে আমরা যখন এইখানে দিছি ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম, এটা তাহলে চুজ করে আমরা দিয়ে দিই ইয়েস অ্যানাদার প্ল্যাটফর্ম ইন পার্সন, ফিজিক্যাল স্টোর অ্যান্ড ইভেন্টস, এরকম টাইপেরটা দিয়ে দিই, বা আমাদের যে ফিজিক্যাল স্টোর আছে এটা দিয়ে দিই। তাহলে দেখবেন এখান থেকে আর ওই অপশনটা নাই, তো আমরা এটাই দিব, কারণ আমরা চাই না যে WooCommerce এত কিছু বেশি ইনফরমেশন আমাদের সম্পর্কে জানো, তখন আমাদেরকে আবার কি করবে, এটা করবে যে ওটা ভালো না এটা ভালো, এরকম মেসেজ আমাদের আসতে পারে। তো আমরা এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতেছি, একটু সময় নেবে, এই সব কিছু জেনারেট হতে একটু সময় লাগে, অ্যারাউন্ড 1 to 2 মিনিটস। ও সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, থিমের বিষয়টা আমরা স্কিপ করব, বা আমরা এটাকেই চুজ করে কারেন্টলি এটা অ্যাক্টিভ আছে কন্টিনিউ উইথ আমি এটাই দিচ্ছি আপাতত পরে আমরা চেঞ্জ করতে পারব থিম চেঞ্জ করার কোনো ব্যাপার না তারপর WooCommerce jetpack এর সাথে কানেক্ট হইতে চাচ্ছে বাট আমরা এখন এটা করব না jetpack বিশাল এক জিনিস WooCommerce এর মতো এক বিশাল jetpack দিয়ে আমরা ইমেজ গুলো কম্প্রেস করতে পারি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে পারি সব দেখব আমরা আস্তে আস্তে তো আমি আপাতত নো থিংস দিলাম যেহেতু আমরা শুধুমাত্র WooCommerce এর সেটিংটা বুঝতে যাচ্ছি এই মুহূর্তে ওহো ইউ আর অলমোস্ট देयर সো বলতেছে কি পারফেক্ট আপনার কি মানে WooCommerce সেটআপ হয়ে গেছে এখন শুধু কাজ করা শুরু করে দাও কন্টিনিউ তে ক্লিক করলাম তো দেখেন ড্যাশবোর্ডে আসি আমি তো দেখেন কয়টা মেনু অ্যাড হইছে WooCommerce এর ভিতরে এই যে অনেকগুলো সাবমেনু প্রোডাক্ট অনেকগুলো সাবমেনু অ্যানালাইটিক্স অনেকগুলো সাবমেনু মার্কেটিং Mailchimp টোটাল 5টা নতুন মেনু যুক্ত হইছে 5টা মেনুর ব্যবহার করতে আমাদের জানতে হবে তো Mailchimp এখনই জানার দরকার নেই Mailchimp দিয়ে হচ্ছে ইমেল কালেক্ট করে সেগুলোকে কিভাবে একসাথে অনেকগুলো ইমেল পাঠানো যায় সেই সিস্টেমটা এটা একটা লং প্রসেস আর অ্যানালাইটিক্স মানে হচ্ছে আপনার স্টোরে কতগুলো সেল হইলো কয়টা রেভিনিউ আপনি পাচ্ছেন কি রকম সেল হচ্ছে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে সেই টাইপের অ্যানালাইটিক্যাল বিষয়গুলো আপনি এখানে পাবেন প্রোডাক্ট মানে হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন আপনার সকল প্রোডাক্ট এখানে থাকবে WooCommerce হচ্ছে WooCommerce এর সকল সেটিং পেমেন্ট গেটওয়ে তারপর হচ্ছে মানে কত করে আপনি দাম নেবেন কুপন ক্রিয়েট করতে পারবেন কিনা অর্ডার গুলো কোথায় আসবে এই বিষয়গুলো এখানে থাকবে তো আমরা একটু আমাদের স্টোরটাকে দেখি এখন কি অবস্থা হলো দেখেন কার্ট চেকআউট মাই অ্যাকাউন্ট শপ নতুন করে চারটা পেজ চলে আসছে তো এটা আসবেই WooCommerce নিয়ে যদি কোনো কাজ করতে যাই মনে রাখবেন আমাদের এই চারটা পেজ লাগবে ডেফিনেটলি লাগবে কার্ট চেকআউট মাই অ্যাকাউন্ট এবং শপ এই চারটা পেজ আমাদের লাগবে তো প্রত্যেকটা পেজের আলাদা আলাদা কাজ যেমন কার্ট পেজ হচ্ছে যখন আপনি কোনো প্রোডাক্ট প্রথম থেকে বলি প্রথম হচ্ছে মাই অ্যাকাউন্ট এখানে আপনার এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে যখন কেউ প্রোডাক্ট কিনতে আসবে বা আপনার ওয়েবসাইটে এসে সে কোনো কিছু কিনতে চাইবে তখন তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে শপ মানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সবগুলো সব পেজেই থাকবে আমাদের যত প্রোডাক্ট আছে আমরা যে সেগুলো ওয়েবসাইটে সেল করব সবগুলোই সব পেজে থাকবে সব পেজের প্রোডাক্টগুলোকে যখন কেউ কিনতে চাইবে অ্যাড টু কার্টে ক্লিক করবে তখন কার্ট পেজে চলে আসবে ভিউ কার্ডে এসে যখন পেমেন্ট করবে তখন প্রসেসগুলো এই চারটা পেজের মাধ্যমে হচ্ছে সো আমরা এখন যেটা করব আমরা আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব যে প্রোডাক্টটা ক্রিয়েট করে আমরা এই চারটা পেজের ইউজারসটা দেখে ফেলব এবং আমাদের প্রোডাক্টটা কোন একজন কাস্টমার এসে বা আমরা নিজেরাই সেটা কিনবো কিভাবে রেজিস্ট্রেশন করব কিনবো এবং বিকাশে পেমেন্ট করার অপশন পর্যন্ত অ্যাড করে দিব তো এই বিষয়গুলো এখনই হবে এখনই করব তো আমরা স্টার্ট করি একটা প্রোডাক্ট আপলোড করো তো আমি চাচ্ছি একটা ও কি বলা যায় একটা ল্যাপটপের স্টিকার বিক্রি করব যেমন আমার গতকালকে যে বিজনেস প্ল্যানটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে ল্যাপটপের স্টিকার সেল করা শুরু করতেছি অলরেডি কয়েকটা ব্যাক অর্ডার পেয়েও গেছি আপনারা হয়তো দেখছেন আমার ফেসবুক পোস্টে বা হোয়াটসঅ্যাপে স্টোরিতে শেয়ার করছিলাম বিষয়টা তো অনেকেই নিবে হ্যাঁ স্টিকারটা পিসিতে লাগানোর পরে উঠানো যাবে না স্টিকার হ্যাঁ উঠানো যাবে ওটা হচ্ছে আপনার মানে লেমিনেটিং করা আর হচ্ছে ওয়াটারপ্রুফ যে কোনো সময় উঠানো যাবে যে কোনো সময় খোলা যাবে এরকম রিউজেবল আচ্ছা তো দেখেন আমি এখন একটা প্রোডাক্ট আপলোড করব সো আমাদের প্রোডাক্টটা কোথায় আসবে শপ পেজে চলে আসবে সো স্যাম্পল পেজটা এখানে রাখার কোনো দরকারই নাই আমাদের সো এই যে শপ পেজ অলরেডি শপ পেজ ক্রিয়েট আছে বাট নো প্রোডাক্টস ওয়্যার ফাউন্ড ম্যাচিং ইওর সিলেকশন মানে আমাদের কোনো প্রোডাক্ট এখন এই মুহূর্তে নাই সো আমরা কি করব এখানে প্রোডাক্ট ক্রিয়েট করব আর এই স্যাম্পল পেজটাকে সরাই দেব পেজ সরানোর জন্য আমরা যাব অল পেজে ভাইয়া জি ভাইয়া আমরা যখন এই ওয়েবসাইটগুলো তৈরি করব এগুলাতে কি সিম্পলি মানে ওই যে হ্যাকিং এর যেটা ওইটা থেকে সুরক্ষার কোনো উপায় আছে আচ্ছা সেটাও শিখবো আমরা ক্লাসের মধ্যে হ্যাকিং প্রোটেক্টেড বা সিকিউরিটি অ্যাড করা ওয়েবসাইটে সেগুলো আমরা শিখবো কারণ WooCommerce-এর নামে একটা মানে সরি WordPress-এর নামে একটা বদনাম আছে যে WordPress সাইট হ্যাক হয়ে যায়, এরকম একটা বদনাম আছে। আসলে হয় না, বাট বদনামটা আছে। কেন আছে? কারণ মানুষ এই যে আমরা এই অবস্থায় যদি ওয়েবসাইট রেখে দেই, ওটা খুব সিম্পল, হ্যাক করাটা তো খুব সিম্পল, সবাই জানে। ডব্লিউপি অ্যাডমিন লিখলেই লগইনের ই অপশনটা চলে আসবে, এবং সেখানে যদি তারা অনেকক্ষণ চেষ্টা চেষ্টা করে অথবা যে কোনো একটা ফাইলের দিকে যদি তারা অ্যাটাক করে, তাহলে খুব কঠিন না, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রসেস। একজন হ্যাকার মন থেকে চাইলে একটু পরিশ্রম করলেই ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইট হ্যাক করে ফেলতে পারে, যদি সিকিউরিটি অ্যাড করা না থাকে। বাট আমরা কি করবো, প্রত্যেকটা ওয়েবসাইট ডেভেলপ করার পর, প্রত্যেকটা ওয়েবসাইটে কাজ করার পর সিকিউরিটি অ্যাড করবো। সিকিউরিটি অ্যাড করলে আমাদের ওয়েবসাইটটা হ্যাক করতে পারবো, সেই সিস্টেমই থাকবে না, অন্যরকম হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে মাঝে মাঝে আমরা নিজেরাই লগ ইন করতে গেলে আমাদেরকেই বের করে দিতে চাইবে, এরকম হবে। এত সিকিউর অপশন আছে ওয়ার্ডপ্রেসে, সেগুলো আমাদের ব্যবহার জানতে হবে, দেখবো আমরা ক্লাসের মধ্যেই দেখবো। তো এখন আমি কি করবো, মেনু থেকে ওই পেজটাকে ডিলিট করে দিব। তো মেনু তো আমরা ক্রিয়েট করি নাই, তাহলে মেনু আর ক্রিয়েট করবোই না। এখন আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো। প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য এই যে প্রোডাক্টে আসতে হবে, অল প্রোডাক্টে গেলে দেখবো আমাদের কোনো প্রোডাক্ট এই মুহূর্তে অবস্থিত নাই আমাদের স্টোরে। বাট আমরা কি করবো, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলেই প্রোডাক্ট ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। তো আমি দিচ্ছি ল্যাপটপ স্টিকার, এটা প্রোডাক্টের নাম। ল্যাপটপ স্টিকার ডিসক্রিপশন দিব আমরা, লোডিং অপশনই নেই। এখান থেকে ভালো কিছু ডেসক্রিপশন আমরা নিচ্ছি। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, মানে নিচে থাকবে, আর এই ডেসক্রিপশনটা হচ্ছে প্রোডাক্টের পাশে থাকবে। ওকে, তো আমরা দুটো একই দিলাম, জানি আমরা। তো আমরা কি করব, প্রোডাক্টের এখন এই অপশনটুকু শেষ। এখানে আমরা মোটা করতে পারি, ছোট করতে পারি, অনেক কিছু অপশন আছে যেগুলো আমরা জানি অলরেডি। তো এখন প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে 4-5 ধরনের প্রোডাক্ট হয় WooCommerce-এ। কয় ধরনের প্রোডাক্ট হয়? 5 ধরনের প্রোডাক্ট হয়। এক নাম্বার হচ্ছে সিম্পল প্রোডাক্ট, যেটা জাস্ট একটা প্রোডাক্ট থাকবে, সেটা সেল করা যাবে, কেনাবেচা করা যাবে। 2 নাম্বার হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন সাইজ থাকবে প্রোডাক্টের, আপনার একাধিক সাইজ থাকবে। যেমন ল্যাপটপের স্টিকারের জন্য একাধিক সাইজ আছে, যেমন পিসি অনেক সময় থাকে 14 ইঞ্চি, তারপর হচ্ছে 15 ইঞ্চি, 14.1। তো এই বিষয়গুলো ম্যাচ করে কিন্তু আমাদের প্রোডাক্ট ওয়েবসাইটে রাখবো। তো কাস্টমার যখন আসবে, সেখান থেকে তার, ধরেন গেঞ্জির কথাই বলি, ধরেন এম সাইজ, এল সাইজ, ইভেন কালার, এই বিষয়গুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টে থাকবে। ওয়েবসাইটে একাধিক কালার থাকবে, একাধিক সাইজ থাকবে, সেখান থেকে সে তার মতো করে চুজ করে নিতে পারবে। এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট হচ্ছে ধরেন এখন সামার সেশন চলতেছে, সামারে আপনি একসাথে হাফ প্যান্ট, তারপর গেঞ্জি, ক্যাপ, সানগ্লাস, এই টাইপের 3-4টা প্রোডাক্ট একসাথে যুক্ত করে আপনি গ্রুপ প্রোডাক্ট হিসেবে সেল করতেছেন নির্দিষ্ট একটা প্রাইস। তো এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। তারপর এফিলিয়েট, রাইট, আরেকটা হচ্ছে এফিলিয়েট এবং এক্সটার্নাল প্রোডাক্ট। এফিলিয়েট আর এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে ধরেন অ্যামাজনে কোনো প্রোডাক্ট আছে, সেটা আপনার ওয়েবসাইটে লিঙ্কিং করে দিলেন, আপনার ওয়েবসাইটে প্রোডাক্টে ক্লিক করে অ্যামাজন থেকে কিনে নিল, সেটা হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট। আরেকটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ওয়েবসাইটে থাকবে পিডিএফ বা ভিডিও বা অডিও, কোনো মিউজিক, এই টাইপের, যেটা ডাউনলোড করা যাবে। তো এই প্রোডাক্টগুলো দেখেন, এখানে ক্লিক করলে আমরা এই প্রোডাক্ট দেখতে পাবো যে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, 4 ধরনের প্রোডাক্ট। আরেকটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। আমাদের এই প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট বলেন তো? আমরা যে ল্যাপটপের স্টিকার কিনবো, ল্যাপটপের স্টিকারটা কি অবশ্যই সিম্পল প্রোডাক্ট, ও সরি, আমরা এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট দিতে পারি, বাট আমি যেহেতু ফার্স্ট শিখতেছি, এটাকে সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখি। even আমি যে মানে স্টিকারগুলো সেল করতেছি এটা সিম্পল প্রোডাক্টই তো এটা রেগুলার প্রাইস হচ্ছে ধরেন 750 টাকা বাট সেলিং প্রাইস দিচ্ছি আমি 500 টাকা বাট আমি চাচ্ছি এখন থেকে এটাকে 550 করব কারণ ডেলিভারি চার্জটা মানুষজন এক্সট্রা দিতে চায় না সেজন্য আমি এটা প্রোডাক্টের প্রাইসই এটা রাখবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি দেব 10 ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা বা 70 টাকা এরকম হয় সো সেটা আমি ম্যাক্সিমাম মিনিমাইজ করে এই প্রাইসটা রাখবো এখন থেকে ভাবতেছি এটাই হবে রেগুলার প্রাইস আর সেল প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কি রেগুলারটা কি আমরা কিভাবে এটা রেগুলার হচ্ছে ধরেন একটা প্রোডাক্টের প্রাইস আছে 750 টাকা বাট সেটা এখন ডিসকাউন্ট দিয়ে 550 টাকায় সেল করা হচ্ছে এরকম বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা হ্যাঁ ওকে সো এই সেল প্রাইসটা ধরেন আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিব যে এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে মাত্র 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তাহলে আমরা যেটা পাবো যে প্রোডাক্টটার প্রাইস 750 আবার ফিরে আসবে 20 তারিখের পর তাহলে মাত্র 4 দিনের জন্য এটা $550 550 টাকায় দিচ্ছি এটা কিন্তু টাকা তো দিলাম এটা তো তারপর ইনভেন্টরি হচ্ছে এসকিউ মানে প্রোডাক্টের হ্যাঁ যদি আমরা সেল ডিসকাউন্ট দিতে না চাই তবে শুধু আমরা কি ওই যে নরমাল সেল প্রাইসের ঘটনা রেগুলার প্রাইস রাখবো হ্যাঁ ওইটাই করব রেগুলার প্রাইস দিয়ে রাখবো সেল প্রাইস আর দেওয়া লাগবে না তো ইনভেন্টরিতে এসে এটা হচ্ছে এমআরপি মানে এসকিউ সো এখানে আমি দিচ্ছি এলপিএস মানে ল্যাপটপ স্টিকার 001 এক নাম্বার ল্যাপটপের স্টিকার আমার এটা তো ম্যানেজ স্টকস এটা যদি ক্লিক করেন তাহলে আপনার স্টকে কয়টা আছে এটা দেখা যাবে এই মুহূর্তে আমার স্টকে আছে ভাই এসকিউ এটা কি কোডটা মানে প্রোডাক্টের কোডটা দিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি রাইট 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 তো এই মুহূর্তে আমার স্টক কোয়ান্টিটি আছে 13টা আমি allow back order এটা allow করি বাট এটা কাস্টমারকে জানিয়ে নেই যে আমার হাতে এই মুহূর্তে নাই আমি হচ্ছে কারখানা থেকে এনে তারপর দিব তো আর লো স্টক থ্রেশহোল্ড এটা আমি 5টায় রাখবো কারণ যখন আমার হাতে মাত্র 5টা প্রোডাক্ট থাকবে তখন যেন আমাকে নোটিফাই করে WooCommerce যে প্রোডাক্ট তো শেষ হয়ে যাচ্ছে আর মাত্র 5টা প্রোডাক্ট আছে এরকম যেন একটা নোটিফিকেশন সে আমাকে দেয় এজন্য এটা আমি লো থ্রেশহোল্ড দিয়ে দিচ্ছি এবং যে আমি যে বিষয়গুলো করতেছি আমার কিন্তু এরকম একটা ওয়েবসাইট লাগবে কিছুদিনের মধ্যে আমি এরকম একটা ওয়েবসাইট রেডি করব যেখানে আমি ই প্রোডাক্ট গুলো সেল করব অলরেডি এগুলো নিয়ে কাজ করতেছি আমি বেশ কিছু প্রোডাক্ট আমার এই মুহূর্তে হাতে আছে তো এটা গেল শিপিং এই মানে প্রোডাক্টের ওয়েট কত সর্বোচ্চ হবে আপনার কত 0.200 গ্রাম বা 0.2 কেজি এটা ওয়েট কেজি হিসেবে দেওয়া তো 0.2 দিলে হচ্ছে 0.2 দিতে পারি আমরা 0.2 কেজি মানে 200 গ্রাম আর ডাইমেনশন হচ্ছে লেন্থ হচ্ছে ধরেন 14 ইঞ্চি উইথ তো 14ই হাইট হচ্ছে ধরেন 11 এরকম টাইপের শিপিং ক্লাসটা আপাতত দেখতে হবে না শিপিং ক্লাস কি জিনিস সেটা আমরা পরে বুঝবো ওকে সো এটা দিলাম তারপর লিংক প্রোডাক্ট তখনই দেওয়া যাবে যখন আমাদের একাধিক প্রোডাক্ট ওয়েবসাইটে থাকবে কারণ এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টই আছে একটা তাহলে আমরা কিভাবে লিংক প্রোডাক্ট করব লিংক প্রোডাক্ট মানে হচ্ছে যে ক্রস সেলিং নিচের দিকে যে প্রোডাক্ট গুলো আসে আপনি কার্টে গেলে রিলেটেড প্রোডাক্ট যখন দেখায় ওকে সো অ্যাট্রিবিউট হচ্ছে ওই যে এক্সটারনাল যে ইনফরমেশনটা ছিল ওই যে এখানে প্রোডাক্টটা কই মানে এডিশনাল ইনফরমেশন সামথিং লাইক দ্যাট বলেন এটাই নিলাম এটা কি মেয়ে বিক্রি করে নাকি ওয়েবসাইটে কি বিক্রি করে বুঝতেছি এই যে এই অপশনটা এডিশনাল ইনফরমেশন এটা হচ্ছে অ্যাট্রিবিউট তো আমরা আপাতত যেহেতু ফার্স্ট পেড করতেছি এটা দিলাম না অ্যাডভান্সে এসে পারচেজ নোট কেনার পর আপনাকে কি দেখাবে কেনার পর আপনি বলে দেন তাকে thank you for staying with us এরকম দিতে পারেন thank you for staying with us এটা হচ্ছে purchase note মেনু অর্ডার জিরো থেকেই কাউন্ট হবে, এটাই দিয়ে দিলাম। গেট মোর অপশন, এখানে প্রিমিয়াম অপশন গুলো আছে, বাট এটুকু দিয়েই এনাফ, মোর দেন এনাফ। তো এখন এই পাশে সবকিছু আমাদের কমপ্লিট। এখন আমি এই পাশে দেখতে চাচ্ছি, এই পাশে হচ্ছে ক্যাটাগরি। সো আমরা চলুন একটা ক্যাটাগরি অ্যাড করি। ক্যাটাগরি হবে ল্যাপটপ স্টিকার। ল্যাপটপ স্টিকার প্রোডাক্ট ট্যাগ দিচ্ছি স্টিকার। ভাই প্যারেন্ট ক্যাটাগরিটা কি? মেইন ক্যাটাগরি। হ্যাঁ, প্যারেন্ট ক্যাটাগরি এটা আপাতত দেওয়া লাগবে না। ল্যাপটপ স্টিকার একই জিনিস, এটা কারণ আপনি এই ক্যাটাগরির আন্ডারে এইটা এরকম, এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। স্টিকার আমরা দিচ্ছি ল্যাপটপ স্টিকার। ওকে, তারপর এই যে প্রোডাক্টের ইমেজ। সো আমরা একটা প্রোডাক্টের ইমেজ দিব। একটা দেই, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। স্যার প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা এটা অ্যাড করলাম। আর প্রোডাক্টের নিচে যে আরো কিছু ইমেজ থাকে সেগুলোর জন্য আমরা এই যে প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করতেছি। চারটা না দিই, আমরা তিনটা দিই। হয়ে গেছে আপলোড। অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম। হ্যাঁ, এখন যদি আমি সব পেজে এসে আসি তাহলে দেখতে পাবো যে আমাদের একটা ল্যাপটপের স্টিকার চলে আসছে, প্রোডাক্ট হিসেবে এখানে অ্যাড হয়ে গেছে। তো এই প্রোডাক্টটাকে আপনি যদি প্রোডাক্টে ক্লিক করেন, অ্যাড টু কার্টে ক্লিক করলে চলে যাবে। দেখেন এখানে $750 দেখাচ্ছে, কেন? কারণ 16 তারিখ থেকে ওটা সেল হওয়া শুরু করবে। তো আমরা এক কাজ করি, এটা 16 তারিখ থেকে না দিয়ে আজকে থেকে হোক। এখন দেখছেন 450 কেটে $550 এর মূল্য হয়ে গেল। তো আমি যদি এটাতে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে ল্যাপটপ স্টিকার। দেখেন এই যে এটাকে জুম করে করে দেখা যাচ্ছে, কত সুন্দর এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে ল্যাপটপ স্টিকার। তো এভাবে আমরা দেখতে পারি। তো দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা এরকম একটা প্রোডাক্ট সেট করে ফেললাম, যেখানে এই যে দেখেন ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন, রিভিউজ, তারপর হচ্ছে এখন আপনি চাচ্ছেন এটা কিনতে। সো আমি যদি এটা কিনতে চাই তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখেন এখন কোথায় চলে আসছে, ল্যাপটপ স্টিকার হ্যাভ বিন অ্যাডেড টু ইউর কার্ট। এখন যদি আমরা দেখি যে এটা আমাদের কার্ট, জি যে ওই যে আমাদের যে নিচে ড্রপটা এটা ছিল, ওই যে পেজিনেশনটা যেখানে আমরা ওই যে প্রোডাক্টগুলো দেখতে পারি যে কয়টা প্রোডাক্ট নিলাম, ওই অপশনটা কেন জানি দেখা যাচ্ছে না, প্লাস মাইনাসের। এই যে ও আচ্ছা, এটা প্লাস মাইনাস না দিয়ে এভাবে দিছে। আচ্ছা, তো আপনি যদি এখন ভিউ কার্টে ক্লিক করেন তাহলে চেকআউট পেজে নিয়ে আসবে। এই যে এখানে তো আপনি চাইলে এখানে কোড অ্যাপ্লাই করতে পারেন, যে আমি স্পেশাল কিছু কুপন ক্রিয়েট করে যেটার অফার দিলে এটার প্রাইসটা কমে আসবে। লাইক চলেন ক্রিয়েট করে দেখাই। WooCommerce-এ আসতে হবে, WooCommerce থেকে কুপনে আসলাম। অনলাইন খুচরাতে তো এরকম থাকে। রাইট 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 তো আমি একটা কুপনের নাম ডেফিনেটলি ডেফিনেটলি আপনি আসলে খোলার মতই তো এত সহজ ফাংশনালিটি আমাদেরকে দিচ্ছে, কেন আমরা ইউজ করব না সেগুলো? আমরা প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা, আমরা প্রত্যেকটা মানুষই কিছু না কিছু করতে পারি, আমাদের হাতে কিছু না কিছু আছে। দেখেন আমি বসে নাই তো, এই যে সেল হচ্ছে, এবং ইভেন এটা নিয়ে আমার হিউজ একটা প্ল্যান আছে। এই 500 টাকা করে সেল হয়েও হিউজ একটা রেভিনিউ জেনারেট করা পসিবল, বাট হচ্ছে তো, আমার তো কোনো হ্যাসেল নাই। কুরিয়ার সার্ভিসের সাথে আমার ডিল আছে, তারা হচ্ছে পাঠিয়ে দিবে, দেশের যে কোনো প্রান্ত থেকে বসে সে একদিন দুই দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবে, সেম সাইজে, সার্ভিস ভালো, জিনিস ভালো, তাহলে সমস্যা কি আমার? আচ্ছা তো মানে করতে হবে, আপনারাও করবেন। তো এখানে আমি কুপন ক্রিয়েট করতেছি, কুপনের নাম দিচ্ছি যে রেইন অফার জেনারেট কুপন কোড। আচ্ছা তাহলে এটাই ইউজ করতে হবে। তাহলে আমরা লিখি যে রেইন 50 মানে 50 টাকা ডিসকাউন্ট দেব বৃষ্টির কারণে। তো এখানে আমরা অপশনাল ডিসক্রিপশন দিতে পারি। তো ডিসকাউন্ট টাইপ কি, আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দেন নাকি প্রোডাক্টের উপর পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট দেবেন? আমরা পার্সেন্টেজ দিব না, আমরা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট দেবো, সেটা হচ্ছে ধরেন 50 টাকা। সো অ্যালাউ ফ্রি শিপিং, হ্যাঁ ধরেন আমরা যে এই ডিসকাউন্টটা যারা পাবে বা এই কোডটা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে আমরা ফ্রিতেও শিপিং করে দেবো, বাট এটার জন্য অর্ডার করতে হবে 17 তারিখের আগ পর্যন্ত, মানে 17 তারিখের আগ পর্যন্ত এটা চলবে। ইভেন সত্যিই তাই, আমি আজকে ফেসবুকে এটা পোস্ট করবো যে 50% ডিসকাউন্টে এটা সেল হবে, ফ্রিতে ডেলিভারি দেওয়া হবে কালকের মধ্যে বা 2 দিনের মধ্যে যদি কেউ অর্ডার করে। তো এখন দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই যে রেইন 15, আচ্ছা আমি কুপনে আসি, এই যে রেইন 50 নামের কুপনটা অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখানে এসে রেইন 50 লিখি, এখন যদি আমরা রেইন 50 লিখে অ্যাপ্লাই কুপনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই 550 টাকা প্রাইস থেকে 50 টাকা ডিসকাউন্ট পেয়ে 500 টাকা হয়ে গেছে। 550 টাকা ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টটা আমরা পাইছি, এটা হচ্ছে অলরেডি 750 টাকা ছিল, সেখানে আবার আমরা কুপন ইউজ করে 50 টাকা ডিসকাউন্ট পাইলাম, আবার ফ্রি শিপিং পাইলাম, টোটাল আমরা 500 টাকা এইটা পাচ্ছি। তো কাস্টমাররা স্যাটিসফাইড হবে না, খুশি হবে না যে আমি প্রোডাক্টের পাই 750 টাকা, সেখান থেকে আমি 200 টাকা তো ডিসকাউন্ট পাইলামই, 200 টাকা ডিসকাউন্ট পাওয়ার পর আবার কুপন পাইলাম, কুপন পেয়ে সেখানে আবার 50 টাকা ডিসকাউন্ট, মানে আমার অ্যামাউন্ট কমলো, আবার কি হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, শিপিং চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা বা 70 টাকা, অ্যারাউন্ড 100 টাকার নিচে হয় আর কি, ছোট প্রোডাক্ট তো 100 টাকার নিচে হয়। তো সেটা আবার সে ফ্রিতে পাচ্ছে, তো কাস্টমার স্যাটিসফাইড হবে না। ইভেন আমি কিন্তু তাই করতেছি, তা এই জন্য কিন্তু আমি প্রোডাক্টটা মাত্র 2 দিন হলো হাতে পাইছি, জাস্ট কয়েকদিন আগে একটু রিসার্চ করলাম, এটা নিয়ে অ্যানালাইটিক্স করলাম, দেখলাম প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা করলাম, বিজনেস প্ল্যান স্টার্ট করে দিলাম। ইভেন আমার হাতে আসার আগেই কয়েকটা ব্যাক অর্ডার পেয়ে গেছি, এবং আপনাদের মধ্যে কয়েকজন কিন্তু বলছেন, যেমন সেলিনা এটার প্রতি ইন্টারেস্ট ফিল করছে, তাই না সেলিনা? সেলিনা কই? আপনি প্রথম ইনকাম থেকে কিনবে স্যার? না সেলিনা ভাবছিল হয়তো হ্যাঁ আমি এটা ভাবছিলাম, যেটা হচ্ছে ওটা পুরোটাই ল্যাপটপ, কিন্তু ওটা ল্যাপটপ না, ল্যাপটপ হ্যাঁ আমি অবশ্যই ওই পোস্টটা দেখিনি, বাট ভাইয়া ওটা কি শুধু ব্যাক স্টিকার না ফুল ল্যাপটপ স্টিকার, মানে সামনেও কিবোর্ডের স্টিকারও থাকবে? না শুধু ব্যাক স্টিকার। ও আচ্ছা ভাইয়া ফুলটা আমরা বাংলাদেশে পাবো না? ফুল স্টিকার তো হয় না, কিবোর্ডের উপরে স্টিকার হবে। হয় ভাইয়া, এর জায়গায় মাউসের ডিসপ্লে তো মানে স্টিকার দেয়, যেটা বলতিছে মনোরমণী আপু। না না না, মানে কিবোর্ডের ডিসপ্লে সাইডে কিবোর্ডে সেটা ইয়ে থাকবে। আমি হ্যালো, জি বলেন। আপনি যে যেটা করতেছেন, আপনি যে প্রোডাক্টের ইয়ে করতেছেন, তো এখানে আমার ছোট্ট একটু কথা আছে। মানে হচ্ছে কি, সে আমি আমার নিজের কথাই বলি, মানে আমি একটা ধরেন আমি একটা ডিজিটাল মার্কেটপ্লেসে কাজ করি, একটা মনে করেন অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটপ্লেসের কাজ, ওখান থেকে একটা প্রোডাক্ট নিলাম, নেওয়ার পরে আমি প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে ল্যান্ডিং ক্রিয়েট করলাম, করার পরে আচ্ছা আমি আমার ওয়েবসাইটে ওই প্রোডাক্টটা আর কি রিলিজ করবো, মানে প্রমোট করবো, কিভাবে করবো সেটা একটু দেখাবেন। মানে আমি ওই মার্কেট প্লেস থেকে তো মোটামুটি শুধুমাত্র লিঙ্কটাই নিতে পারবো, লিঙ্ক জেনারেট করতে পারবো, নেওয়ার পরে এটা কিভাবে কি করবো, এই যেভাবে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, এভাবে প্রোডাক্ট ক্রিয়েট করে প্রোডাক্টে আপনার প্রোডাক্টটার যে ক্লিক করলে এই যে আমরা যখন প্রোডাক্টটা অ্যাপ্লাই করতেছি, ধরেন যখন প্রোডাক্টে ক্লিক করে এখানে আসলাম, তখন প্রোডাক্টে ক্লিক করলে ওই যে অ্যামাজনে বা অ্যাফিলিয়েটে যে আপনি যে ওয়েবসাইটে আছেন সেই ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি যে মার্কেটপ্লেসের প্রোডাক্টটা নিছি সরাসরি ওই মার্কেটপ্লেসের ওই প্রোডাক্টে যাবে। এটা হচ্ছে ইয়া, কিভাবে করব এটা? লিংক দিয়ে দিবেন প্রোডাক্টে। কোথায়? এই যে প্রোডাক্টে ক্লিক করলে ইমেজে ক্লিক করলে অ্যামাজনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই লিংকটা কোথায় বসাবো একটু দেখাই দিবেন। ওটা এটা তো মানে ওয়ার্ডপ্রেসের ফার্স্ট ক্লাসেই ছিল আমাদের, মানে ইমেজের ভিতরে কিভাবে লিংক আমরা বসাইতে পারি, এটা কি এখন দেখানো বিষয়? তারপরে আপনি ক্লাসে উপস্থিত ছিলেন না, এটা মানে বুঝতে হবে। আর এখানে যদি আমি আপনাকে এখন দেখাতে যাই, সবাই বোরিং হয়ে যাবে, যে এই বিষয় তো আমরা অনেকবার দেখছি, আবার কেন দেখতে চাইবো? কিন্তু কোডিং দিয়ে খুঁজছিলাম না, আর এখানে তো ওয়ার্ডপ্রেস এর ভিতরে ওইখানে কি মানে এইচটিএমএল কোডিংটাকে এই করে আমরা করব। আবার এইচটিএমএল কোডিং লাগবে না, জাস্ট লিংকে দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। লিংকে হ্যাশ দেওয়া আছে, হ্যাশ দেওয়া আছে লিংকে, আপনি কি লিংকটা কপি করে দিলেই হবে। হ্যাঁ সেটা। ভাই আমার একটা কোশ্চেন ছিল, দেখেন আমার কোশ্চেন আমার নেওয়ার সময় আছে, কোশ্চেন আমি নিব, বাট এখন কাজ করতেছি, কাজ করতে দেন, করতে দেন, তা না হলে ক্লাসের টপিক ক্লিয়ার হবে না। কাজ করতে দেন। আচ্ছা, তো দেখেন এখানে এগুলো কমে গেল। এখন প্রসিড টু চেকআউটে ক্লিক করলে পেমেন্ট দেওয়ার অপশন চলে আসবে, বাট এখানে একটা প্রবলেম আছে। আমরা এই মাইক্রোফোনগুলো অফ করেন, আপনাদের মাইক্রোফোন অফ করতে হবে। তো আমি এখন যদি প্রসিড টু চেকআউটে ক্লিক করি, চেকআউট পেজে চলে আসবে। চেকআউট পেজে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে হবে। চলেন প্রসিড টু চেকআউটে ক্লিক করে দেখি কি হয়। চলে আসছে তো 500 টাকা, বাট এখানে দেখেন কি লেখা আছে, সরি ইট সিমস দ্যাট देयर আর নো অ্যাভেইলেবল পেমেন্ট মেথড ফর ইওর স্টেট, প্লিজ কন্টাক্ট আস ইফ ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স, উইশ টু মেক অল্টারনেট অ্যারেঞ্জমেন্টস। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো রকমের পেমেন্ট গেটওয়ে সেটআপ করা নাই, যার কারণে ক্লায়েন্ট এটা পে করতে পারবে না, প্লেস অর্ডারে ক্লিক করতে পারবে না। ইনফরমেশন এই দেখেন, এই বিলিং ফর্ম তো মেশে সবকিছু চলে আসছে, বাট এগুলো ফিল আপ করে কারণ সবকিছু ইনফরমেশন দিয়ে ফেললাম আমি। এখন সে প্লেস অর্ডারে ক্লিক করলে হবে না, কারণ সে পেমেন্ট করেন, পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে? পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে হবে। সো আমরা পেমেন্ট গেটওয়েটা সেটআপ করব, আমরা বিকাশ সেটআপ করব, পেপ্যাল সেটআপ করব, মোটামুটি যেসব ফেমাস পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো সেটআপ করা শিখবো। বাট এখন একটা ক্লাসের ব্রেক, আমরা ব্রেক থেকে ফিরবো ঠিক 11:30টায়। এখন বলেন কার কি কোশ্চেন আছে? ভাই আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে, আমি এরকম নিজে একটা মানে কমার্স ওয়েবসাইট খুললাম, এখন আমি চাই যে আমি দারাজের সাথে মানে আমার প্রোডাক্ট মানে আমার ওয়েবসাইটটা লিংক করাবো, লিংক করে মানে দারাজ থেকে লোকজন কিনবে, কিন্তু আমার ওয়েবসাইট থেকে ওগুলা বিক্রি হবে, এরকম কি করা যায়? করা যায়, মানে ওই জন্য আমাকে দারাজে আরেকটা অ্যাকাউন্ট খুলে ওইটার সাথে লিংকিং করতে হবে এরকম? রাইট রাইট, দারাজে আপনার একটা অ্যাফিলিয়েট লিংক করা লাগবে, সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি একটা অ্যাফিলিয়েট লিংক পাবেন, সেই লিংকটা আপনার ওয়েবসাইটে দিতে হবে। এখন আপনি সেই লিংকটা কিভাবে দিবেন সেটাই তো কথা, তাই না? সেই প্রোডাক্ট Action, all product action. যেহেতু দারাজের সাথে সেই প্রোডাক্টটা হবে, সেক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে না, কিচ্ছু আপনার ওয়েবসাইটে থাকবে না। প্রোডাক্টটা হচ্ছে আপনি এরকম ভাবে থাকতে পারে, ধরেন আমি যদি একটা পোস্ট ক্রিয়েট করি, পোস্ট ক্রিয়েটও থাকতে পারে আপনার, বা এই এই মাইক্রোফোনগুলো অফ করে এখন আপনি চাইলে এটা আপনারও করতে পারে, অথবা এখানে আপনি ছোট্ট করে লিখে দিতে পারেন যে বাই ফ্রম দারাজ। এটাকে আপনি সেন্ট্রালাইজ করে দেন। বোর্ড করে দেন। ভাই আপনার স্ক্রিন আটকে আছে। স্ক্রিন আটকে আছে, দেখা যাচ্ছে এখন? জি ভাই আগে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখেন এই যে নামের উপরে দিয়ে আজকে এসে আপনার কথা লিখতে হবে। আচ্ছা কিন্তু নয়টা না, স্ক্রিনটা আটকে আছে। আচ্ছা এখন আটকে আছে? জি স্যার এখন আটকে আছে। ঠিক আছে এই বাইফ্রম দারাজ কিভাবে আনলেন? এই যে এইখানে এইখান থেকে দারাজের লিংকটা নিলাম, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে আসলাম, আমাদের ওয়েবসাইটে এসে এখানে বাই ফ্রম দারাজ কথাটা লিখছি। বুঝেন না? আবার দেখাবো। ভাইয়া তখন স্ক্রিন আটকে ছিল। আচ্ছা ধরেন এখানে আমি লিখলাম বাই ফ্রম দারাজ। এটাকে মাঝখানে নিব, এটা বোল্ড করব, এটাকে লিংক দিব। লিংক হচ্ছে daraz.com, এই যে এখান থেকে আসছি। তারপর এটাকে আমি অন্য লিংকে ওপেন করাবো। ওকে ডান। এই যে বাই ফ্রম দারাজ, আপডেটে ক্লিক করেন। প্রোডাক্টে যাব। এই অ্যাড টু কার্টের যে লিংক আছে, অ্যাড টু কার্টের লিংকে আমরা দারাজের লিংক বসিয়ে দেবো। দ্যাটস ইট। বাট আমরা চাচ্ছি প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে থাকবে, ক্লায়েন্ট চাইলে দারাজ থেকেও কিনতে পারবে। বাই ফ্রম দারাজ ক্লিক করো। অনেক অপশন আছে, এগুলো আমরা দেখি অলরেডি, বেশ কয়েকবার দেখছি, বাট আপনারা মনে নাই হয়তো। আমাদের ওয়েবসাইটেও কিনতে পারবে, দারাজ থেকেও কিনতে পারবে। দারাজ থেকে কিনলেও আমাদের দারাজেও তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, তাই না? ডেফিনেটলি আছে, থাকতে হবে। মানে যদি দারাজের সাথে যে অনেক শপ অ্যাড হয়ে অ্যাকাউন্ট খুলে সেল করে না, তখন মনে করেন আমি ওইখানে একটা শপ খুললাম, ওই শপের লিংকটা আমি দিয়ে দিব ওইখানে, তাই না? অথবা প্রোডাক্টের লিংকটা, এটা কিছুটা অ্যাফিলিয়েট থেকে জন্য। রাইট 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 এটাই এটাই। ঠিক আছে, আমরা ক্লাসের পর এসে পেমেন্ট গেটওয়েটা সেটআপ করব, কিভাবে পেমেন্ট আমাদের ওয়েবসাইটে আসবে সেগুলো দেখব। কেমন? এখন একটা ব্যাক থেকে আসতেছে ঠিক কিছুক্ষণ পর।